টাকাটা দিতে হবে ফার্স্টে, তারপরে আপনার পেপারস পাবে। আর যদি না দিতে পারেন তাহলে বাইক নিয়ে যাবে। জাহিদ আপু ওনার আইনটা ভঙ্গ করলো, ভঙ্গ দিয়ে গেল বাইক নিয়ে, তারপরে আবার হেলমেট ছাড়া। আসসালামালাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বা গাড়ি বিক্রি করতে অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেক সময় এক মাস, পনেরো দিন, দুই মাস লেগে যাচ্ছে। বাট জরুরি প্রয়োজন বিক্রি করতে যাচ্ছেন, বিক্রি করতে পারছেন না, আমাদের হাটে সরাসরি চলে আসেন। প্রতি শুক্রবার আমাদের হাটটি বসে, ইনশাল্লাহ আমরা খুব রিসেন্ট শনিবার বা প্রতিদিন করার ট্রাই করব। সো হাটের এভরিথিং ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি ফার্দার কোনো ইনফরমেশন বা কোয়ারি লাগে, ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক পেজ দেওয়া থাকবে, ওখানে আপনারা সরাসরি কথা বলে আপনাদের যে জিনিস জানা দরকার সেটা জিনিস জানতে পারবেন। সো এখন মেন টপিকে আসি। মেন টপিকটা হচ্ছে যে লাস্ট কিছুদিন ধরে ফেসবুকে যে জিনিসটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে কোনো বাইকারের, বিশেষ করে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, তখন যদি সার্জেন্ট ধরে বাই চান্স, তখন কি সেই বাইকটাকে রেকারিংয়ে দেওয়া হচ্ছে কি না। সো অনেকে রেকারিংয়ে হচ্ছে এরকম খবর পাওয়া যাচ্ছে। বাট এই জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি একটু কনফিউশন ছিলাম যে আসলে হয় কি না। তো আমি ভাবছিলাম যে একটা ভিডিও মেক করবো। দিন দিস টাইম আমি লাস্ট দুই তিন দিনে ফেসবুকে অনেকগুলো ঘটনা দেখেছি যে রেকারিংয়ে দেওয়া হচ্ছে। সো কালকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে ফোন দিল যে ভাই এরকম আমি ভাসির থেকে মিরপুর বাসার দিকে যাচ্ছিলাম, মিরপুরে আমাকে এরকম বাইকটা ধরে রেকারিংয়ে দিয়ে দিয়েছে, কি একটা ঝামেলা, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। সো আমি ভাবলাম যে তাহলে ওরেন একটা ভিডিও মেক করি যে আসলে ঘটনাটা কী। সো আমি বসে আছি আমার হাটে, সো একটু পরে ও চলে আসবে, তারপর আমি বাইকগুলো আপনাকে দেখাচ্ছি আসলে কীভাবে রেকারিংটা হলো বা আসলে রেকারিং হয় কি না। প্রচণ্ড গরম, মিন লেমন জুস খাচ্ছি আর সবাইকে ইনভাইট করতেছি, আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে আমার ক্যাফে, এখানে অলমোস্ট 71 আইটেম প্লাস আপনি চা পাবেন, তার সাথে মিল্কশেক, বুলগোস, অন্যান্য জিনিসগুলো পাবেন, আর স্পেশাল জয়পুরের চিকেন সিঙ্গারা সেটাও এখান থেকে পাবেন। সো এটার ফেসবুক অ্যাড্রেস এভরিথিং আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এর বাকি ইনফরমেশন এখানে চলে আসতে পারেন। আর আপনি আসলে বা আপনারা যদি আসেন এখানে আমি খুবই খুশি হব। তো এই হচ্ছে রাসেল ভাই, উনি হচ্ছে সাভার থাকে আমার একজন সাবস্ক্রাইবার। সো উনি আমাকে লাস্ট কাল গতকালকে ফোন করেছিলেন যে এরকম ডিএল না থাকার কারণে তার বাইকটি রেকারিং দিয়েছে। সো মেন ঘটনা যাওয়ার আগে আমি একটু ছোটো করে বলি, সেটা হচ্ছে যে আগে যেটা হতো যে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনাকে 200 টাকা একটা ফাইন দিতে হতো বা ফাইন করে দিত, সেটা দিয়ে আপনি 15 থেকে 20 দিন গাড়ি বা বাইক অনায়াসে বাংলাদেশে বা ঢাকার মধ্যে চালাতে পারতেন। নেক্সট ওইটার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আবার নতুন করে আপনাকে কেস দিত, বাট ইন দ্যাট টাইম আপনাকে কিন্তু কোনো সার্জেন্ট কেস দিত বা ধরতো না। বাট এখন রিসেন্টলি যেটা হচ্ছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স নাই, সরাসরি রেকারিং দিচ্ছে। এখন রাসেল ভাই একটু শর্ট করে বলুন তো বা কালকের ঘটনাটা বা কীভাবে কী হয়েছিল। কালকে আমি গতকালকে আমি আমার ফ্রেন্ড সকাল 10:30 দিকে আর কি যাচ্ছিলাম, তো মিরপুর বাদতে বাদ হয়ে যে কাল শিলটা এদিকে যাচ্ছিলাম, তো মিরপুর বাদতেই আমার সার্জেন্ট দাঁড়িয়েছিল কিছু, আমরা তো আর কি দেখতে পারিনি তখন। তো ওই সময় হঠাৎ করে আর কি জ্যাম ছিল কিছু, ওই জ্যামের মধ্যে আর কি আমাদের সাইড করে, তো আমাকেও করে কিছু, বাইকও করে, আবার কিছু কারও করে, পিক আপ অনেক কিছু করে, অনেকগুলো আর কি গাড়িগুলোই ই করে, মানে গণহারে ধরতেছিল আর কি, ধরতেছিল তো। বাট বাইকারগুলোকে আর কি সবচেয়ে বেশি ধরতেছিল আর কি, বাইকার হওয়া মানে দোষ, বাইকার হওয়া মানে দোষ, হ্যাঁ এটাই দোষী তো ওদের কাছে। আচ্ছা তো বলেন তারপরে। যেমন অ্যাকচুয়ালি তখন আমি বললাম যে আমার এক্সাম আছে, তো বললো আচ্ছা আপনি বাইকটা ঘোরা বক্সের সামনে আসেন, তো বললো যে যাই করবে আর কি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে, তারপরে বললো যে আপনি আমার স্যারের সাথে কথা বলেন, তো স্যারের সাথে কথা বলতে গেলাম, তো ও তো সে তো কথাই বলবে না, তারা দুজন অন্য টিমে কথা বলতেছে আর কি ওনাদের ব্যাপার নিয়ে, তো কথাই বলবে না, ভিতরে যেতে চাইলাম, তো উনি আর ধমক দিয়ে বের করে দিল, তো বললো কি আমার সাথে কিসের কথাই। তারপরে ওই যেই সার্জেন্টটা ছিল
নামটা অ্যাকচুয়ালি মনে নেই, তো সে বললো আপনি রেকারিংয়ের টাকা দিতে হবে। হ্যাঁ, তো রেকারিংয়ের টাকা, তারপরে কাগজগুলো আমার ফার্স্টই আমার যেই পেপার্সগুলো আছে সবগুলো আর কি সে নিয়ে গিয়েছে, নিয়ে নিয়েছে পেপার্সগুলো আর ওনার পকেটে কি রেখে দিয়েছে, ওইটা দিবেন পেপার্স। তারপরে বলে কি রেকারিংয়ের টাকাটা দিতে হবে ফার্স্টে, তারপরে আপনার পেপার্স পাবে, তার যদি না দিতে পারেন তাহলে বাইক নিয়ে যাবে, সব কিছু পেপার্স বাইক সব নিয়ে যাবে। তারপর অনেক ঝামেলার পরে আর কি এটা টাকাগুলো দিলাম, তো আমার কাছে মনে হয় পুলিশদের কাছে আর কি ওদের কাছে কোনো ওদের কোনো ই নাই, কি বলবো, বলার কিছুই নেই। তো এই হচ্ছে মূলত ঘটনা। মূলত বাইকারদের তো মনে করেন কোনো ই নাই, মান্তি বলে ১২,৬,২০১৯ ফাইন, এটার ডেট হচ্ছে ১৯,৬,২০১৯ সালের। আমার দোকানের ঠিক অপোজিট হচ্ছে আজিম আমার কাবাব ঘর, তো আপনারা কাবাব পছন্দ হলে এখানে এসেও কাবাবটা ট্রাই করতে পারেন। আমার কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আমার শপটা হচ্ছে একবার রোড সাইডে, সো একটু নয়েজ একটু কথাবার্তা হয়েছে, এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা হচ্ছে যে বর্তমানে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বা একটু দয়া করে ড্রাইভিং লাইসেন্সটা করে নেন, কারণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে হয়তো ৭-৯,০০০ লাগতে পারে, বাট আপনার যদি এরকম রেকারিং নিয়মিত পড়ে যান তখন কিন্তু ১২,০০-২৪,০০ এরকম করে ফাইন হচ্ছে। আর এটা কিন্তু প্রতিদিন, আপনি আজকে রেকারিংয়ে পড়লেন, এটা দিয়ে আবার পরে কালকে আপনি গাড়ি বের করছেন, আপনার লাইসেন্সে কালকে আবার খেয়ে যাচ্ছেন। যেমন ড্রাইভিং লাইসেন্সে ২০০টা কেস দিলে ওটা হয়তো ১৫ দিন চালাতে পারবেন, বাট রেকারিং দিয়ে কিন্তু আপনি একদিনে বেশি চালাতে পারবেন না। সো যাদের ড্রাইভিং লাইসেন্স নাই এটা করে নেবেন। আর ড্রাইভিং লাইসেন্সটা আসলে করা নিয়ে ভালো, কারণ ঢাকা শহরে বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভিং লাইসেন্স থাকাটা আসলে, ড্রাইভিং লাইসেন্সের জন্য যে রেকারিং দেওয়া হয় এটা মেবি এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয় না, এটা হয়তো উপরের মহল থেকে কোনো নির্দেশ ওইভাবে দেওয়া হচ্ছে, আই এম নট শিওর। আর এই জিনিসগুলো বিশেষ করে হচ্ছে কিন্তু আপনার মেইন মেইন জায়গাতে, লাইক আপনার কোনো মেইন পয়েন্টে, লাইক ধরেন শ্যামলী হতে পারে, মহাখালী হতে পারে, গাবতুলি হতে পারে, এইসব জায়গায় ভিতরে হয়তো বা দিচ্ছে না। যেমন আমি আমাদের এরিয়াতে অনেক সার্জেন্ট বসে কিন্তু অনেক ফ্রিকুয়েন্টলি যাতায়াত করেছি, তো এখানে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না, তারপর হয়তো বা ইন ফিউচার হয়ে যেতে পারে। তো সবাই ট্রাই করবেন যে ড্রাইভিং লাইসেন্সগুলো আগে যত তাড়াতাড়ি সম্ভব মেক করে ফেলতে। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের ট্রাফিক যে রুলসগুলো আছে, যেমন রং ওয়েতে বা ৩ জন চলে হেলমেটবিহীন, এইসব জিনিসগুলো আমরা একটু মেনে চলবো, কারণ আমাদেরই দেশ, আমরা এখানে থাকি, আমরা যত শৃঙ্খলাভাবে থাকবো আমাদের দেশ তত ভালো হবে। বা যেমন ট্রাফিক পুলিশদেরও দোষ আছে, আমাদেরও কিন্তু দোষ আছে, আমরা যেভাবে এখন রং ওয়েতে গাড়ি চালাচ্ছি, ৩ জনের গাড়ি চালাচ্ছি, উল্টাপাল্টা চালাচ্ছি, সো আমরা এই জিনিসগুলো একটু দেখে চালাবো। তো ভিডিওটা লং করবো না, ভিডিওটি এখানে শেষ করবো। তো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের বাইক রেট গাড়ি রেট যে কোনো জিনিস দরকার পড়লে আমার ফেসবুক গ্রুপ আছে, ওখানে জয়েন করতে পারেন। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।